হ্যালো ভিউয়ার্স, আমি সাব্বির, আর আমি প্রতিদিন আপনার সাথে 5টা থেকে 10টা টেক টিপস শেয়ার করি। যদি আপনার মনে হয় যে আপনি প্রতিদিন নতুন নতুন টিপস পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি অ্যাপ দিয়ে 1000-এর বেশি কবিতা পড়তে পারবেন। যারা কবিতা পড়তে ভালোবাসেন তাদের জন্য এটা অনেক ভালো একটি অ্যাপ। প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে সার্চ করুন KOBITA, কবিতা লিখে সার্চ করুন। এই যে উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি বাংলাদেশে অনেক পপুলার। এই যে কবিতার ভাণ্ডার, এই জায়গায় দেওয়া আছে 1350+ কবিতা। সো আপনারা এখানে 1350-এর বেশি আছে। সো অ্যাপটি ইনস্টল করুন, ইনস্টল করার পর ওপেন করুন। ওপেন করলে এই যে এখানে প্রথমে ছোট কবিতা, এই যে দেখতে পাচ্ছেন প্রায় 42টা কবির কবিতা আছে। সো এই যে আপনার আপনার যেই কবি পছন্দ সেই কবির এখানে সালও দেওয়া আছে, কত থেকে কত সাল পর্যন্ত। সো এই যে এখন প্রথমে সেই কবির প্রত্যেকটা কবিতা নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আপনার যদি কবিতাটি পড়তে চান সেই পেজে যান, পেজে গেলে এই যে দেখেন মোনাজাত, এই কবিতা কাজী নজরুল ইসলামের। সো আপনি পুরাটা নিচের দিকে যেতে পারেন পড়ার জন্য, এইভাবে এই যে পুরাটা কবিতা পড়ার জন্য। এইভাবে আপনি 1500-এর বেশি কবিতা পড়তে পারবেন এই অ্যাপটি দিয়ে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না করে থাকলে, আর আমার ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন নিচে আপনার কী প্রয়োজন, আমি চেষ্টা করবো শেয়ার দেওয়ার জন্য।